আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতন একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটায় নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি রিকোয়েস্ট। আর এখন স্ক্রিনে যে কাঠটা দেখতে পাচ্ছেন ওইটা মাপ হবে 6 ফিট বাই 7 ফিট, আর ওটা 2 ইঞ্চির মোটা থাকবে। আর এটার প্রাইসটা পড়বে, একটু পরে বলছি আপনাদের। এইটা দেখতেছেন এটার মাপ 6 ফিট বাই 7 ফিট। আর মূল কথা, এখন আপনাদের যতটি খাট দেখাবো ওটি সবটি 2 ইঞ্চি মোটা থাকবে, আর সবটির প্রাইস সেমই, দেখা যায় 500 টাকা ডিফারেন্স হতে পারে। আর এই জায়গার নকশাটি অনেক গুজিয়াস নকশা, মানে অনেক দাবানো থাকে নকশাটি, দেখেন অনেক সুন্দর নকশা আর কি, দেখার মতন নকশা। দেখেন এটাও 2 ইঞ্চির উপরে নকশা করা, এটা আকাশমণি কাঠ, পাক্কা 2 ইঞ্চি মোটা থাকবে। আর কালার কাজ করা আর কি, এটা তার ফিনিশিং হয় নাই, ফিনিশিং হইলে আর চকচক করবে, মানে গ্লেজ মারবে। আর এইসব খাটের পাইকের রেট পড়বে মাত্র 13,500 টাকা। এইসব খাটের পাইকের রেট পড়বে মাত্র 13,500 টাকা। দেখেন অনেক সুন্দর সুন্দর নকশা আছে, আরও ওই পিছনে আরও অনেক খাট আছে, ওটি দেখানো সম্ভব হচ্ছে না, শুধু সামনে কয়েকটা দেখাতে পাচ্ছি। দেখেন এটা, দেখেন এটাও কলস নকশা, চমৎকার একটি নকশা। আর আপনাদের বইলা নেই, জাস্ট এই দেখেন, এটা দেখেন, এটা ক্যাবিনেট, ক্যাবিনেট আর অনেকে বলে ওয়াল শোকেস। এটা চার পাল্লার, এটার মাপ হবে 6 ফিট। আর এই চার পাল্লার ক্যাবিনেট যদি আপনারা নেন, এটার পাইকারি রেট পড়বে মাত্র 27,000 টাকা। এটার পাইকারি রেট পড়বে মাত্র 27,000 টাকা, চার পাল্লার ক্যাবিনেট, সম্পূর্ণ আকাশমণি কাঠের। এটা উপরের অংশ, মানে যেটা উপরে থাকবে, নিচের অংশ আছে এই পাশে, এটা উপরের অংশ হবে, আর সম্পূর্ণ আকাশমণি কাঠের হবে, চারটা পাল্লা থাকবে, আর এটার মাপ থাকবে 6 ফিট। আমাদের লোকেশন সাভার আশুরিয়া জামগোড়া শিমুলতলা, সাভার আশুরিয়া জামগোড়া শিমুলতলা। আর এই দেখেন এটা নিচের তলা, মানে ক্যাবিনেটের নিচের সাইড, যেটার উপরে উপরেরটা পড়বে, তার নিচে দুই পাশে দুইটা পাল্লা পাচ্ছেন, আর মাঝখানে দুইটা ড্রয়ার পাচ্ছেন, আর এটি সম্পূর্ণ হবে আকাশমণি কাঠের। আর ওই পিছনে একটু বড় পাশে ওটা দেখানো সম্ভব হচ্ছে না, আসলে জায়গার সংকট। এটা নিচের পার্ট, জাস্ট এটা নিচের পার্ট দেখেন। আর ওই যে পিছনে দেখছেন ড্রেসিং টেবিল, আসলে অনেক মাল আছে এই জায়গায়, অনেক কালার ছাড়া মাল আছে। ওই ড্রেসিং টেবিলটির পাইকারি রেট পড়বে মাত্র 10,000 টাকা, ওটি পাইকারি রেট 10,000 টাকা, ওটি ডাবল ড্রেসিং টেবিল, 3 চালওয়ালা ডাবল ড্রেসিং টেবিল। আর এই জায়গায় দেখেন ইউজ পরিমাণে খাট আছে কালার ছাড়া, আর ও কারখানার ভিতরে আরও অনেক খাট আছে, এটি কাজ চলতেছে। দেখেন পিছনে একটি ময়ূর খাটও আছে। আর আপনাদের আমি লোকেশনটা আবার বইলা দিই, অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন ভাই লোকেশনের কথা বলেন না, আসলে অনেকে ভিডিও টাইনা টাইনা দেখে দেখে এজন্য দেখতে পারেন, আসলে ভিডিও টানলে গুরুত্বপূর্ণ কথাটি মিস হয়ে যায়। আমি লোকেশনটা আবার বলছি, সাভার আশুরিয়া জামগোড়া শিমুলতলা। এখানে আসলে আপনারা পাওয়া যাবেন, আর এই ফার্নিচারের নাম কবির ফার্নিচার। আর এনে 2 ইঞ্চি খাটটি আপনারা পাইকারি পাচ্ছেন মাত্র 13,500 টাকা, 2 ইঞ্চি খাটটি পাচ্ছেন মাত্র 13,500 টাকা, সবটির মাপ হবে 6 ফিট বাই 7 ফিট, সবটি বড় বড় খাট। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে।